প্রি প্রাইমারি হবে দু বছর প্রতিটি স্কুলে দেয়া হবে কম্পিউটার ল্যাব জানিয়েছেন প্রধানমন্ত্রী বিএনপি আমলের শিক্ষায় অবনতির সমালোচনা মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া দিল্লির কাছে জিম্মি দেশ বললেন মির্জা ফখরুল স্ট্যান্ডবাজি করছে বিএনপি অভিযোগ আওয়ামী লীগের আত্মগোপন শেষে মতিউরের স্ত্রী লাকি নরসিংহীর রায়পুরা উপজেলা কার্যালয়ে আলোচিত সাদেক এগুলোতে উচ্ছেদ অভিযান এনবিআর প্রথম সচিব কাজী ফয়সাল দম্পতি সহ কয়েকজনের সম্পত্তি ও ব্যাংক কোটি টাকা বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিশুদের মেধা মনন বিকাশে প্রাথমিক শিক্ষাকে সুষম জনকল্যাণমুখী প্রযুক্তি নির্ভর করা হবে কম্পিউটার ল্যাব হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছর করা পরিকল্পনার কথাও জানান তিনি শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয় শিশুদের মেধা মনন বিকাশে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনার কথাও বলেছেন প্রধানমন্ত্রী বিএনপি শাসন আমলে বারবার শিক্ষার হার কমে যাওয়ার কথাও উঠে আসে শেখ হাসিনার রিপোর্ট বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক স্কুল শিক্ষক প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক জয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগ সফলতা তুলে ধরে প্রাথমিক শিক্ষার বিকাশে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই আর শুধু ওই কেতাবি বই পড়ে না এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলো তো আমাদের বের করে রাখতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কার্যক্রম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমরা আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো প্রথমে এটা মাধ্যমিক শিক্ষা এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকে শুরু করে দেব সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি আর প্রি প্রাইমারি এক বছরের জন্য এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে যাচ্ছি এছাড়া বিএনপি শাসন আমলে কিভাবে শিক্ষাক্ষেত্রে বারবার দেশ পিছিয়ে পড়েছিল সে কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পাঁচ বছর পর যখন আবার দু সালে সরকার আসি তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ থেকে কমে আবার সেই চৌচল্লিশ পঁয়তাল্লিশে কারণ মাঝখানে আট বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না দু হাজার আগে বিএনপি আসে এর ফলে তত্ত্বাবধক সরকার কাজে ওই অবস্থা দাঁড়ায় এরপরে আমরা এই নয় বছর দু হাজার নয় সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো এর আগে ছিল ভাগ এখন সেটা দেখা যাচ্ছে ভাগে উন্নীত হয়ে যাচ্ছে জাতির পিতার নির্দেশিত পথেই সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে খুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী রুকুনুজ্জামান বাংলা ঢাকা এদিকে পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের সপ্তম অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের সপ্তম অষ্টম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থসচিবের কাছে প্রায় তিনশো কোটি টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া বত্রিশ কোটি টাকার পুরোটা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগের সাথে ঋণ অনুযায়ী এক শতাংশ সুদ সহ পঁয়ত্রিশ বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে চারটি কিস্তিতে মোট একশো কিস্তিতে সুদ আসলে অর্থ বিভাগকে ঋণের টাকা পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ মেগা প্রকল্পের আসল পরিশোধের জেরে গত এগারো মাসে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড তিন বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি হালনাগাদ প্রতিবেদন এত তথ্য রয়েছে প্রতিবেদন বলছে 2023 সালের জুলাই থেকে 2024 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে মোট ঋণ পরিশোধ করেছে 3.068 বিলিয়ন ডলার গত অর্থবছরের একই সময়ে শুধু আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল 2.467 বিলিয়ন ডলার ইআরডি জানায় গত অর্থবছর থেকেই বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে আগামী অর্থ বছরগুলোতে পরিষদের পরিমাণ ক্রমান্বয়ই বাড়বে অন্যদিকে বাংলাদেশকে বাজার ভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মে করে দিয়েছে সরকার ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেগম জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই সাজা স্থগিতের চালাকির আশ্রয় নিয়েছে সরকার আরো জানাচ্ছেন জাহাঙ্গীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন বন্দী অবস্থায় আছে

আপনার সমঝোতা সড়ক সহ না কিন্তু আমার জনগণের স্বার্থে বিরুদ্ধে কি এনেছেন আপনারা ভারত থেকে সফর কথা কোথাও নেই উপরন্ত যে কথাটা আছে সেটা তো ভয়াবহ যে তার প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে চীনও দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয় ভারত যে প্রস্তাব দিয়েছে ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায় আমরা সব বোকা মানুষগুলোকেই দেশে বাস করি অত্যান্তরে যেটা করেছে যে তিস্তার পানির সমস্যা যেটা বন্টন যে সমস্যা সেটাকে আপনি বাতিল করে দিলেন অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যার সমস্যা হয়ে না এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে কেন্দ্র করে দিব বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা জাহাঙ্গীর আকন্ত বাংলা ভিশন ঢাকা বিরোধী দলকে দমাতে সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিভিন্ন আদালতে পাঁচটি মামলায় করেন অভিযোগ তিনি বলেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটাচ্ছে কিন্তু তারা কেউ হতাশ নয় দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সবাই বদ্ধপরিকর বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন আমির কুসুম মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলেছেন সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে দলটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায় গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জনশুমারী ও গৃহ গণনা রিপোর্টের মরক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন হানি বলেন ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধিতার স্লোগান তুলছে বিএনপি তো সবসময়ই একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায় রাজেন্দ্রের মধ্যে যে ভারতদের কি বেশি দেওয়া হয়েছে সেটা যদি ক্যাটেগরিকেলে যদি বলা বা স্পেসিফিক যদি বলতো যে হ্যাঁ এই বেশি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার একটা সপ্তর এটা এখন বিএনপি একটা সস্তা জনপ্রিয় অর্জনের জন্য একটা ভারত বৃদ্ধি সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করতেছে আমি বলি এই ধরনের অযুক্তি কথা বলে লাভ নেই আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলেও মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী আলোচনায় তিনি এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল বলেন একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি ভবিষ্যতেও করবে না বলে মনে করেন কামরুল আরও বলেন আর কোনো দিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসতে পারে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি কেন রাজনৈতিক দল নয় মন্তব্য করেন বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সে প্রত্যাশা করেন তিনি নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম অবশেষে খোঁজ মিলল ছাগল কান্দে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সংসদ সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানে আত্মগোপনে থাকার চোদ্দ দিন পর গতকাল নিজ কার্যালয়ে যান তবে এড়িয়ে যান সাংবাদিকদের স্বামীর মতো অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ছাগলকাণ্ড ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে যান সাবেক রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লাকানিজ লাকি চোদ্দ দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অংশ নেন আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সভা শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান তিনি ঈদুল আজহার তিন দিন আগে সর্বশেষ অফিস করেন লাইলা কানিজ ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ জনসম্মুখে আসেননি বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে দুই সালে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে স্বামীর মতো তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ বাংলা ভিশন নিউজ ডেস্ক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সালের নামে বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি জব্দ ব্যাংক হিসাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত দেন আবেদনের প্রেক্ষিতে কাজী আবু মোহাম্মদ ফয়সাল সহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত পাশাপাশি ফয়সল সহ সাত নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রে থাকা দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে ফয়সলের স্ত্রী আফসানা সহ চার নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে এতে বলা হয় দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ আত্মীয় নামে সাতশোটিরও বেশি হিসাব খোলেন তিনি উদ্দেশ্য অপরাধ লব্ধ আয়ের উৎস গোপন করা ছাগল কান্ডে আলোচিত সাদেক বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর কর্পোরেশন এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছু জানতেন না সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান ঈদুল আজহায় সাদিক এগ্রোর পনেরো লাখ টাকার ছাগল কেনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা ছাগল ক্রেতা ইফাতের সূত্র ধরে আসে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির ফিরিস্তি এই স্রোতে বেরিয়ে আসতে থাকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের বিভিন্ন অপকর্মের ঘটনা রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর বৃক্ষার গ্যারেজ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন এ সময় তারা বলেন ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা এইসব ভাই কথা কইছে আর ওই লোকাসের মুক্তফা কথা কইছে মানে কি আওয়ামী লীগ বলেন নাকি সরকার না আওয়ামী মানে এরা কাজ করে যা বিদ্যুৎ দালারা কাইটা দিত আমরা হ্যাগো গাছ কয়ে রয়েছি বা আমরা তো গরিব মানুষ আমগত হেনে কাগজপত্র ওনাই গা কিছু নাই তাহলে যেহেতু বিদ্যুতের টাকা এই জায়গার এক লোক নিত ওরা তো এত এখানে হেনে খারাপ দেখছে অন দেহি না অন্যামইল খোকুন সকাল দশটায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা বারোটায় পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু হয় এক পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন সাদিক এগ্রো তো ল্যান্ড থেকে নিছে ল্যান্ড তো সাদিক এগ্রোর না

এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না খামারের মালিককে আমরা আগে সতর্ক করেছি চিঠি দিয়েছি ঈদের আগেও বলেছি বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে এখানে কোনো অলৌকিক ক্ষমতা এখানে কোনো ইন্টেনশন কোনো কিছু কনটেনশনালি কোনো কিছু করা হচ্ছে না খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বৃহস্পতিবার সচিবালয়ে তিনি কথা বলেন মন্ত্রী বলেন সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এর খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে দুর্নীতি বরদাস্ত না করার অঙ্গীকার করে তিনি বলেন উন্নয়ন বাধাগ্রস্ত হয় চাকরিরত অবস্থায় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হয় তাজুল ইসলাম বলেন দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাপান সবাই যুদ্ধ করে তাই কেউ বলতে পারবে না উন্নত দেশে দুর্নীতি নেই সাদেক এগ্রোর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন যখন যেটা নজরে আসে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে তবে বিচ্ছিন্নভাবে এখনো কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলে স্বীকার করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি সেই সমাবেশের বিষয়ে অবহিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দিয়েছে দলটি বৃহস্পতিবার বিকেলে বিএনপির উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় সেখানে লিখিত চিঠির মাধ্যমে পুলিশকে জানানো হয় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাভাবিক রাজনীতি সুযোগ করে দেয় এই সমাবেশের উদ্দেশ্য আগামী উনতিরিশ জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সভায় অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে এই আবাস থেকে এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশের এবং খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে সরকার সংবাদ শেষ করবো বিআইপি কেবল নাম বলে আরেকবার জানিয়ে প্রি প্রাইমারি হবে দু বছর প্রতিটি স্কুলে দেয়া হবে কম্পিউটার ল্যাব জানিয়েছেন প্রধানমন্ত্রী বিএনপির আমলে শিক্ষায় অবনতির সমালোচনা মৃত্যুর সঙ্গে লড়ছেন বেগম খালেদা জিয়া দিল্লির কাছে জিম্মি দেশ বলেছেন মির্জা ফখরুল স্ট্যান্ড বাজি করছে বিএনপি অভিযোগ আওয়ামী লীগের আত্মগোপন শেষে মতিউরের স্ত্রী লাকি নরসিংদী রায়পুর উপজেলা কার্যালয়ে আলোচিত সাদেকের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এনবিআর এর প্রথম সচিব কাজী ফয়সাল দম্পত্তি সহ কয়েকজনের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সঞ্চয়পত্রে কোটি কোটি টাকা অবরুদ্ধ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় নয়টায় থাকছে নিউজ স্টপ টেন দেখার মতন রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে